হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। পিঙ্কি উইথ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সবাইকে জানাই শুভ বিজয় আর প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা, কারণ আমি এই পুজোর আগে সেই এরকম ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তারপরে আবার এই করছি। কারণ পুজো টুজো কাটলো সব, দেখো যেখানে যেখানে ঠাকুর দেখতে গিয়েছি, যা যা করেছি সবই তোমাদের সাথে কম বেশি শেয়ার করেছিলাম। তা আজকে থেকে শুরু হলো আমার ডেইলি ব্লগ আবার। তো দেখো প্রথমেই আজকে আলুটা আর কি ভেজে নিচ্ছি, আমি আজকে পনির করব, কারণ আজকে তো শনিবার, নিরামিষ রান্না, সেই জন্য। তো ভাতটা তো বসিয়ে দিলাম, আর দেখো পনিরের আলুগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এখন একটু পনিরগুলোকে সাইজ করে ছোট করে কেটে নেব। আর আজকে না পনিরটা অন্যভাবে রান্না করব, সেটা হচ্ছে বাড়ির কোনো মানে মশলা দিয়ে করব না। যে প্যাকেট যে মশলাগুলো কিনতে পাওয়া যায়, তো সেগুলো নিয়ে এসেছিলাম, এখনো পর্যন্ত না মানে করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু করে দেখি কিরকম রান্নাটা হয়। তো দেখো আমি এরকম করে স্লাইস করে কেটে নিচ্ছি পনিরগুলোকে। আর সবার পুজো কেমন কাটলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, যে সবাই কেমন পুজো কাটালে। আমার পুজো কেটেছে খুব একটা ভালো, খুব একটা মন্দ সেরকম না, মোটামুটি বলতে পারো। যেরকম প্রত্যেক বছরে একটা আনন্দ থাকে, সেই আনন্দটাই যেন খুব একটা উপভোগ করতে পারিনি, কিছু যেন একটা মিসিং ছিল, জানি না কি। তো যাই হোক, দেখো পনিরগুলোকে আমি ছোট ছোট, খুব ছোট আমি কিউব করি না, মোটামুটি একটু মাঝারি সাইজ রেখে আর কি কেটে নিয়েছি। তো পনিরের দেখো কিউব করা একদম রেডি। এবার এগুলো একটু হালকাভাবে ভেজে নেব, যেটাতে আলু ভেজেছিলাম ওই তেলেই আর কি ভেজে নিচ্ছি। তো দেখো আমি এই মশলাটা দিয়ে বানাবো, এটা হচ্ছে পনির বাটার মশলা। এটা খেতে না আমার বেশ ভালো লেগেছিল একদিন, তো আমার ননদ আবার দিয়ে গিয়েছে আমাকে, তো সেটাই আর কি করে দেবো। আমি আগে একটা দুটো প্যাকেট কিনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে পনির টিক্কা মশলা, ওটা পরে করবো, বাটারটাই ভাবলাম আজকে করে নিই। একটু হালকা গরম জল দিয়ে একটু জাস্টকে আর কি গুলে নেব। তো দেখো এরকম রেডি হয়ে গেছে আমার, অন্য কোনো এর মধ্যে মশলা না, জাস্ট এটা একটু দিয়ে দিলাম, এর মধ্যে সবই মিক্সড করা থাকে। তো দেখো রান্নাটা একদমই রেডি হয়ে গেছে, আর গন্ধটা দারুণ, মানে একদম দোকানে কেনা যে আমরা পনির বাটার মশলা খাই সেই টাইপের একদম হয়েছে। গ্রেভিটাও দারুণ বেরিয়েছে, আমি জাস্ট একটু নুনটা চেক করে নিলাম, একটু সামান্য মতো আর কি নুন দিয়েছিলাম, তো রান্নাটা রেডি হয়ে গেল। আর এখানে একটু লাউ ছিল, তো লাউটা রাখলে তো খারাপ হয়ে যেতে পারে, সেই জন্য ভাবলাম লাউটা একটু কালো জিরে দিয়ে, যেটা হয় এই কালো জিরে আর কাঁচা লঙ্কা, দারুণ লাগে একটু গরম ভাতে খেতে, তো সেটাই এখন করে নিচ্ছি। দেখো এখানে ফোড়নটাও রেডি করে নিয়েছি, আর এই দিয়ে এখানে এটা গ্রেট করে নিয়েছি। আর আগে আমি লাউ কিছুটা রেখেছিলাম, সেটা দিয়ে একটু মুগের ডালও করে নিয়েছিলাম, ওটা খেতেও বেশ ভালো লাগে, আর লাউটা একদম কচি ছিল। তো এটা মোটামুটি দেখো হয়েই এসছে, তো মা তো এসেছে, তোমাদের সাথে তো দেখেই চো ব্লগে শেয়ার করেছিলাম, দক্ষিণেশ্বর গিয়েছিলাম। তো আজকে এখন যাব একটু মেট্রো, মানে পাতাল রেলে মা এখানে ওঠেনি, তো মেট্রোতে নিয়ে যাব বলে একটু রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে বলতে এখন মোটামুটি বিকেল 5:30 হয়ে গেল, বেজে গেছে, তো আমরা রেডি হয়ে নিয়েছি, ও বিয়ার বাড়ি আসেনি, ও দোকান থেকে আর কি মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকবে, আমরা আর কি একসাথে গিয়ে মিট করব। তাই মা আমি আর মেয়ে এখন বেরোচ্ছি। আর এই কদিন বৃষ্টি বৃষ্টি করে যা কাটলো, মানে কি বলবো, প্রচন্ড বৃষ্টি হলো। যাই হোক এখন আপাতত আজকে তো বৃষ্টি হয়নি। তো আমরা এখন চলে এসেছি, অবিকে ফোন করলাম, অবিও আসছে, এই যে অবি চলেও এসছে। তো চলো এখন যাই, টিকিটটাও করে নিতে হবে। তবে একটা কি প্রবলেম, এখানে প্রচণ্ড মানে সিঁড়ি ভেঙে তারপর নিচে যেতে হবে, আমাদের সেরকম কিছু একটা প্রবলেম হচ্ছে না, মার একটু আর কি অসুবিধা, অনেকটা সিঁড়ি তো, সেই জন্য। দেখো ভেতরটাও কত সুন্দর করে মানে ডেকোরেশন করা। আগে ফার্স্ট দিনের ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যেদিনকে এখানে আমাদের মেট্রো স্টার্ট হয় সেই দিনের ব্লগটা, এটা আমি থার্ড টাইম আসছি, আমার খুব একটা মেট্রোর প্রয়োজন হয় না, কারণ স্প্ল্যানেডের দিকে আমার যাওয়ার কোনো দরকার লাগে না। তো যাই হোক, এক
একবার তো এসেছিলাম, তো মাকে ওই জন্য নিয়ে আসলাম, আরও একটু ঘোরা হবে সেই জন্য। তো এখন আমরা সিঁড়ি দিয়ে নামছি, আর এখন তো ভিড় নেই বললেই চলে, একদমই ভিড় নেই, প্ল্যাটফর্মেও সেরকম ভিড় নেই। তো দেখো আমাদের ট্রেন চলে এসছে, পুরো ফাঁকা একদম চারপাশটা। তো এখন এই যে কয়েকজন নামছে, এবার আমরা উঠবো। মেইন এখানে দেখানো হচ্ছে যে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রোটা যায়, সেটাই অ্যাকচুয়ালি মাকে দেখাবার জন্য নিয়ে আসা, আর কিছুই না। তাহলে আগে তো মেট্রো এমনি কালীঘাট যাওয়া হয়েছে, মেট্রো করেই যেতে গিয়েছি আমরা। তো আজকে এই জন্য ভাবলাম যে মাকে বললাম একটু চলো যাই, ঘুরেই আসি। অনলি তো তিনটে স্টপেজ, আর কিছুই না। তো দেখো আমরা জানলার দিকেই বসেছি, তো মাকে এখন দেখাবো বলে মাকে বললাম ঘুরে বসতে, যাতে দেখতে পায়। তো এখন এটা মানে আমাদের পরের স্টপেজটা চলে এসছে, তার পরের স্টপেজে এখন ব্লু লাইটটা দিয়েই দেখতে পাবো। তো দেখো এই যে ব্লু লাইট দেখা শুরু হয়ে গেছে, মানে এখান থেকে একদম গঙ্গার নিচ দিয়ে আর কি যাচ্ছি। এটা সত্যি কথা বলছি, এটা নিয়ে আমি থার্ড টাইম যাচ্ছি, একদম না আলাদা যেন আমার একটা অভিজ্ঞতা লাগে। আমার যেন ভাবলেই কেন গাটা কাঁপে যে আমি গঙ্গার কত তলা দিয়ে যাচ্ছি, মানে ভাবলে যেন কীরকম একটা হয় সত্যি বলছি। তো চলো তোমাদের স্ক্রিনটাতেও দেখাই যে স্ক্রিনটাতে আমরা কিভাবে ট্রেনটা আর কি যাচ্ছে। দেখো দেখলেই কিরকম একটা লাগছে না, যে বাবা আমরা কোথা দিয়ে যাচ্ছি পুরো। সত্যি কত উন্নত হয়ে গেছে আমাদের দেশ, যাই হোক। তো চলো এবারে নেক্সট স্টপেজ হচ্ছে আমাদের, আমরা আবার নামবো, নেবে আবার ব্যাক করব, মানে তিনটে স্টপেজ আর কি। তো এখন আমরা নেবে গেছি, স্প্ল্যানেটে আর কি নামলাম, স্প্ল্যানেট থেকে আবার যাব ময়দান। তো এখন এই স্কেলেটার এখানে দেখছি বন্ধ হয়ে গেছে, আর মা একটু স্কেলেটারে উঠতে একটু ভয় পায়, যার কারণে স্কেলেটারে আর মাকে নিতে পারলাম না, যে আমাদের এখন হেঁটে হেঁটেই যেতে হবে। আর ওখানে লিফট আছে, তো লিফটের এটা জিজ্ঞাসা করলাম, বলো কি প্রবলেম জানি না ওদের, সেই আমাদেরকে এখন সিঁড়ি ভেঙে যে কোথায় যেতে হবে তার কোনো ঠিক নেই। কারণ দেখো নামারটা রয়েছে, উঠবো যে সেই ওঠার স্কেলেটারটা বন্ধ করে দিয়েছে। আর এখানে লোকজনও ভীষণ কম, মানে নেই, আমরাই এই চারজনই রয়েছি, কয়েকজন ফিরলো। তো যাই হোক, জানি না কেন এত ফাঁকা ফাঁকা, তো এত দেখতে পাচ্ছ সিঁড়ি, এই এত নেবে নেবে আমাদেরকে এখন যেতে হবে। তো এখন স্প্ল্যানেটে আবার ওবি টিকিট কাটছে, এখান থেকে যেহেতু আবার ময়দান যাব। তো আর এখানে দেখো ডেমোটা রয়েছে, ডেমোটা অসাধারণ সুন্দর, মানে ট্রেনের কিভাবে মানে মেট্রোর কিভাবে কি করা রয়েছে সবই রয়েছে এখানে। হাওড়ার ব্রিজ, তার তলে যে গঙ্গা, কিভাবে এই যে নৌকাগুলো যাচ্ছে বা বোট যাচ্ছে এইভাবে যাচ্ছে, সেগুলো পুরো ডেমোটা এখানে দেওয়া রয়েছে। আর মাম্মাম খুব মজা পেয়েছে এখানে স্ক্যান করেই বেরোনোর ব্যাপারটা। তো আসার সময় আমরা একজনকে জিজ্ঞাসা করলাম, তো আমরা এখান থেকে লিফটে নিয়ে এসেছি, লিফটে আর কি নেবে যাবো, কারণ অত তলা সিঁড়ি নামা মানে যাতা ব্যাপার নয়। তো ওখানে একজন ছিল, তো তিনি আমাদেরকে দেখিয়ে দিল, অ্যাকচুয়ালি না জানলে যেটা হয় আর কি। তো উনি ওখানেরই ক্লার্ক ছিলেন, তো যাই হোক অনেক থ্যাংক ইউ বললাম ওনাকে যে আমাদের এতটা হেল্প করলো সেই জন্য। তো দেখো আমরা একদম প্ল্যাটফর্মে চলে এসেছি, এখন ট্রেন এখনও আসেনি, ট্রেন কখন আসবে জানি না টাইমটা। তো যাই হোক যখন আসে আসবে, দু তিন মিনিট দাঁড়ানোর পর দেখি আমাদের ট্রেনও আবার চলে এসছে। তো দেখো আমরা এখন বসে পড়েছি, আবার সেই ব্লু লাইট মানে গঙ্গার নিচ দিয়ে আবার যাচ্ছি, সেটাই একটু মানে ক্যামেরা করলেও না মনে যেন অনেক কম হচ্ছে, ভাবলে আমার সত্যি যেন কীরকম একটা হয়ে যায়। তো যাই হোক চলো এখন একটু ময়দানে নামবো, নেবে কী খাবো জানি না, কারণ আজকে কিছু খাওয়ার ইচ্ছা করছে না, অনেকটা বেলাতে আর কি আমাদের সবার খাওয়াটা হয়েছিল লাঞ্চটা। কমপ্লিট
ব্যথাটা বেশি হলো, কারণ আমার ফার্স্ট টাইম উঠলো, ফার্স্ট টাইমে উঠে গেছি, অনেকবারই উঠা হয়েছে আমার। তো মামামের এখন আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা, তো আমি বললাম আইসক্রিম না খেয়ে যদি অন্য কিছু খাই ভালো হয়, কারণ একটু সর্দি মতন হয়েছে। তো যাই হোক, একটু বাদাম লস্যি খাচ্ছে সবাই দেখলাম, তো কেমন লাগে বাদাম লস্যিটা আমি কখনোই ট্রাই করিনি এখানে। তো যাই হোক চলো এখন ওটাই নেবো বলছে, এটা তাহলে চারজনে এটাই খেয়ে নিই। তো এখানে আবার লাইন দিতে হলো, অনেকটা ভিড় ছিল। তো দেখো নিয়ে নিচ্ছি এখানে, আবার একটা স্কুপ করে আবার আইসক্রিমও দিচ্ছে, সেই জন্যই আর কি ভাবলাম তাহলে দু রকমই খাওয়ালো, শেকটাও খাওয়ালো আবার আইসক্রিমটাও খাওয়ালো। যদিও এগুলো আমি খুব অ্যাভয়েড করি, কারণ এগুলো খেয়ে না আমার একবার জন্ডিস হয়েছিলো, সেই পর থেকে এগুলো আমি একদম জুস টাইপের কিছুই বাইরে আমি খাই না, একদমই অ্যাভয়েড করি। তো মামামের ইচ্ছা, আমরাও খেতে শুরু করলাম, ওর তো ভীষণই ভালো লাগছে। তো দেখো আবার তোমাদেরকে বলে একটু খাইয়ে দিল, যাই হোক তো আমিও খেতে শুরু করলাম। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার অন্য একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।